মংলায় চিংড়ি ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার বুড়িডাঙ্গা এলাকার আক্রামের ঘের থেকে এই কুমিরটি উদ্ধার করে বন বিভাগ। চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন এবং বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদ কবির জানান, ভোরে উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের বুড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন তার চিংড়ি ঘেরে একটি কুমির দেখতে পান। এরপর তিনি বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা গিয়ে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করে।